হ্যালো ফ্রেন্ডস, মাই গার্ডেনিং লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এত গরম এবং এত রৌদ্রের তাপ, বাগানের মধ্যে কোনো কাজই করে উঠতে পারছি না। বাগানের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কাজ পড়ে আছে যেগুলো এখন না করলেই নয়, তাই ভাবলাম আজকে একটু ভোর ভোর উঠে সেই কাজগুলো সেরে ফেলি। আজকে এপ্রিল মাসের 17 তারিখ রবিবার। আজ সকাল থেকে, সকালে ঠিক নয়, ভোর থেকে উঠে টানা 2-2.5 ঘন্টা অনেক কাজ করলাম। কি কি করলাম চলুন একটু দেখিয়ে দিই, এই সময় আপনারাও এই কাজগুলো সেরে ফেলতে পারেন। বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছেন এই লোহার স্ট্যান্ডটিতে সমস্ত রকমের, বেশিরভাগ ইনডোর প্ল্যান্ট আছে। এই গরমে এই গাছগুলো এখানে রাখা যাবে না। এই পাশে আরেকটা লোহার স্ট্যান্ড আছে, এখানে মোটামুটি সকাল থেকে 2 থেকে 3 ঘন্টা রোদ আসে, তাই এই ইনডোর গাছগুলি আমি এই স্ট্যান্ডে সাজিয়ে রেখে দিলাম। এখানে দেখুন এই শীতের গাছগুলি, পিটুনিয়া গাছগুলি, এই গাছগুলি শীতে প্রচুর ফুল ফুটেছিল, এখনও বেশ কিছু ফুল ফুটছে, তবে এত রৌদ্রের তাপে এই শীতের গাছগুলো আর রাখা যাবে না, সেই জন্য এই গাছগুলি আমি তুলে টবগুলো ফাঁকা করে দিচ্ছি। প্রত্যেকটা টবে প্রচুর আগাছা জন্মেছে, এই আগাছাগুলো যদি তুলে না ফেলা হয় তাহলে আমরা যে প্রত্যেক সপ্তাহে বা মাসে খাবার দিচ্ছি সেই খাবারটা অর্ধেকটা এই গাছগুলি শোষণ করে নেবে, এই জন্য টবের সমস্ত আগাছাগুলো তুলে ফেলে টবগুলো পরিষ্কার করে দিতে হবে। এখানে দেখুন শীতকালে আমি এখানে চন্দ্রমল্লিকার গাছ লাগিয়েছিলাম, প্রচুর ফুল ফুটেছিল, সেগুলো তুলে ফেলে দিয়েছি এবং এই যে ঘাস আগাছা যেগুলো বেরিয়েছে এগুলো আবার তুলে ফেলে এখানে আমি কিছু গাছ বসাবো। শীতে প্রচুর ক্যালেন্ডুলা ফুল ফুটেছিল, এখনও দেখুন বেশ কতগুলো ক্যালেন্ডুলা ফুল ফুটে আছে, তবে সাইজে ছোট। আমার বাগানের মধ্যে কোনো গ্রিন নেট বা বড় শেড তৈরি করা হয়নি, তাই এইগুলো আমি আগামী বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারবো না, তবে ক্যালেন্ডুলার এই যে বীজগুলো, এই বীজগুলো আমি কিন্তু সংরক্ষণ করে রেখে দেবো, এই বীজ থেকে আগামী বছরে আমি আবার নতুন চারা তৈরি করতে পারবো। এই শুকনো বীজগুলো আমি একটা কোনো এয়ারটাইট বোতলের মধ্যে ভরে রেখে দেবো এবং সামনে বছর এগুলি থেকে আবার চারা তৈরি করব। ক্যালেন্ডুলা গাছগুলি তুলে ফেলে দিচ্ছি। এখানে দেখুন ফলের বাস্কেটের মধ্যে 2-3টে গাছ লাগিয়েছিলাম, সেগুলো সবই আস্তে আস্তে তুলে ফেলে দিচ্ছি। বাস্কেটটি ফাঁকা করে নিলাম এবং একটা চট এইভাবে চারিদিকে বিছিয়ে নিলাম। আপনারা চাইলে কোনো প্লাস্টিকের প্যাকেটও এইভাবে দিতে পারেন। এরপর মাটি ভরে নিয়ে এখানে 2টো লঙ্কা চারা পুঁতে দিলাম। এগুলো হচ্ছে কসমস গাছ, এই কসমস গাছগুলোতে প্রচুর ফুল ফুটেছিল এবং প্লাস্টিকের প্যাকেটের মধ্যে লাগিয়েছিলাম, এগুলো সব তুলে এইভাবে প্যাকেটগুলো ফাঁকা করে দিচ্ছি এবং গাছগুলো ফেলে না দিয়ে প্লাস্টিকের প্যাকেটের মধ্যে ভরে এগুলো কম্পোস্ট তৈরি হওয়ার জন্য রেখে দিচ্ছি। এখানে দেখুন শীতের গাছগুলো সব তুলে ফেলেছি এবং এই গাছগুলো ফেলে না দিয়ে বস্তার মধ্যে বা কোনো প্লাস্টিকের প্যাকেটের মধ্যে ভরে এইভাবে রেখে দেব। এইভাবে আমি দেখুন প্রত্যেকটা প্যাকেটে আমি প্রচুর শীতের যে সমস্ত শুকিয়ে যাওয়া বা মরা পাতা, সবজি খোসা সমস্ত রকম এই প্রত্যেকটা প্যাকেটের মধ্যে এইভাবে ভরে ভরে রেখে দিয়েছি। এইগুলো প্যাকেটের মধ্যে আস্তে আস্তে পচতে শুরু করবে এবং 2.5 থেকে 3 মাসের মধ্যে খুব সুন্দর সার তৈরি হয়ে যাবে। শীতের সময় গাছ লাগানো টবের মাটিগুলো, পুরনো মাটিগুলো, সেইগুলো এইভাবে চেলে নিচ্ছি এবং চেলে নেওয়ার পর 2 থেকে 3 দিনের জন্য মাটিটা ভালো করে শুকিয়ে নেব এবং শুকিয়ে গেলে তার মধ্যে নানান রকমের সার মিশিয়ে সেইগুলো বস্তায় ভরে রেখে দেব এবং পরবর্তীকালে এই পুরনো মাটিটার থেকে আবার সুন্দরভাবে নতুন করে গাছ লাগাতে পারবো। বিল্ডিং তৈরি করার যে মোটাদানার বালি হয় সেই বালিটা আমি এখানে চেলে নিচ্ছি এবং ভালো করে চেলে নেওয়ার পর এই বালিগুলো বারবার বেশ কয়েকবার জল দিয়ে ধুয়ে শুকিয়ে কোনো একটা জায়গার মধ্যে ভরে রেখে দেব। বালিটা চেলে নেওয়ার পর যে বড় বড় মোটা দানা নুড়ি পাথরগুলো থাকবে সেগুলো ফেলে না দিয়ে রেখে দেবেন, কারণ এগুলো যখন আমরা টবের মধ্যে গাছ লাগাবো তখন টবের ড্রেনেজ সিস্টেমটা ঠিকঠাক তৈরি করার জন্য এই নুড়ি পাথরগুলো কাজে লাগবে। এখানে দেখুন বড় ড্রামের মধ্যে এবং একটা বালতির মধ্যে সমস্ত রকমের সবজির খোসা রাখা হয়,
এই বালতিটা ভর্তি হয়ে গেছে, তাই আমি এই বড় ড্রামটির মধ্যে ভর্তি করে আবার ঢাকা দিয়ে রেখে দেব। এইভাবে রাখতে রাখতে দেখবেন মোটামুটি 2.5 থেকে 3 মাসের মধ্যে সুন্দর সার তৈরি হয়ে গেছে। এখানে এই বস্তাটির মধ্যে একইভাবে ভর্তি করে মুখটা বেঁধে রেখেছি। এখানে দেখুন পাশে বালতিটির মধ্যে প্রত্যেক দিনের সবজি খোসা রাখা হয়। এখানে দেখুন প্রত্যেকটা গোলাপ গাছে বেশ অনেকগুলো করেই ফুল ফুটেছে এবং ফুলগুলো শুকিয়েও গেছে, তাই আমি এই ফুলগুলো কেটে ফেলে দিচ্ছি এবং কিছুটা করে ডালও ছেঁটে দেব। এখানে দেখুন পেয়ারা গাছে প্রচুর ফুল এসেছে। এই সময় গাছের গোড়ার মাটিটা কিছুটা পরিমাণ খুঁসে নিয়ে মিশ্র জৈব সার দিয়ে দিচ্ছি। এখানে বাগানবিলাস গাছটিতেও কিছুটা পরিমাণ খাবার দিয়ে দিচ্ছি। এখানে ইঁট দিয়ে চারিধার ইঁট বিছিয়ে আমি এইভাবে বেড তৈরি করেছি এবং এখানে 50% মাটি 50% কিচেন ওয়েস্ট কম্পোস্ট দিয়ে এখানে মাটি রেডি করে রেখেছি এবং এখানে আমি কিছু ঢেঁড়সের বীজ পুঁতে দিচ্ছি। এদিকে দেখুন শুধুমাত্র মাটিতে কয়েকটা কাটিং লাগিয়ে দিচ্ছি। এই বড় টবটিতে সার মিশ্রিত মাটি ভরে রেখে দিলাম, যদি কোনো গাছ আনা হয় তাহলে এই টবটিতে আমি প্রতিস্থাপন করে ফেলব। এখানে সমস্ত রকমের ইনডোর গাছগুলি এই স্ট্যান্ডের মধ্যে সাজিয়ে রেখে দিলাম। এই সাইডেও কিছু গাছ আমি রেখে দিয়েছি। এখানে দেখুন ছোট্ট একটা শেড করা আছে, এই শেডের নিচে আমি এই হালকা যে গাছগুলো রোদ্দুর ভালোবাসে সেই গাছগুলো রেখে দিয়েছি। পয়েনসেটিয়া গাছের পাতাগুলো এখনও পর্যন্ত লাল আছে, তাই শেডের নিচে রেখে দিলাম। প্রত্যেক দিনই ভাবতাম এই কাজগুলো আমি কবে করে উঠতে পারবো। যাই হোক, রবিবারে সকালে আমি এই কাজগুলো সেরে ফেললাম, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। যে সকল বন্ধুরা আজকে আমার চ্যানেলের ভিডিওগুলি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।